চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, কয়েকদিন ধরে সেই কেন্দ্রের দুয়ারে এসে ধর্ণা দিচ্ছিল গুরুতর আহত একটি বানর। স্থানীয়রা ভেবেছিলেন বনে খাবারের অভাবে বানরটি লোকালয়ে চলে এসেছে। একসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নজরে আসে অসহায় প্রাণীটি। যন্ত্রণায় কাতর বানরটির শরীরে মারাত্মক ক্ষত। সুচিকিৎসার আশায় বারবার হাসপাতালে আসছে বলে মনে হলো এই চিকিৎসকের। আমি লক্ষ্য করে দেখলাম এক মাস আগে সে হাসপাতালে এসে চলে যায় একদিন দুদিন থেকে, কিন্তু এর মধ্যে গত তিন দিন আগে থেকে বানরটি প্রত্যেক দিন, আমি অফিস থেকে বের হওয়ার সময় ঠিক 5টার দিকে বা 4টার দিকে এসে আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকে যে গেটের মধ্যে। দেখলাম তার কিছু ক্ষত চিহ্ন আছে, যে খুব বেশি ক্ষত চিহ্ন, তো আমি আবার স্টাফকে বললাম, এবং তার আগে আমি বন সম্পদ বন বিভাগ এবং প্রাণী সম্পদ বিভাগকে জানাই তারা যাতে বানরটিকে হস্তগত করে নেয় বা এটার ব্যবস্থা করার জন্য, কিন্তু তাদেরকে তেমন দেখতে না পেয়ে আমি আমার বললাম যে একটু প্রাথমিকভাবে একটু হালকা ড্রেসিং করে দাও। পরের দিন ঠিক গতকালকেও বানরটি আবার আমাদের হাসপাতালে সামনে ঠিক দাঁড়িয়ে থাকে, ঠিক ঘুষমঠে আমি আবার কর্মীদের নিয়ে ভালো করে এবার ড্রেসিং করে দিলাম। দিন দুয়েক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও হাসপাতাল ছাড়ছিল না বানরটি। স্থানীয় চিকিৎসক জানালেন প্রাণীটির উন্নত চিকিৎসা দরকার, পাঠানো হলো চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। সেখানে উন্নত চিকিৎসায় আহত বানরটির অবস্থা এখন উন্নতির দিকে বলে জানান চিকিৎসক। পর্যবেক্ষণ করে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি, অ্যান্টিবায়োটিকের সাথে তার ব্যথা নিবারক এবং তাকে অ্যান্টিহিস্টামিনিক দেওয়া হয়, এবং যেহেতু সে বিগত তিন দিন যাবৎ সে খাওয়া দাওয়া এরকম পায়নি, তাকে আমরা ফ্লুইড থেরাপি দেই, তাকে ইন্টারভেনাস ফ্লুইড থেরাপি দেওয়া হয়। দেওয়ার উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা তাকে একটু ইম্প্রুভমেন্ট দেখতে পাই শারীরিক, কারণ সে খুব দুর্বল ছিল, যেটা আমাদের পর্যবেক্ষণ ছিল। স্যালাইন দেওয়াতে সে মনে হয় যেন একটু শক্তি এবং তার প্রাণচঞ্চলতা বেড়ে যায়। সুস্থ বলতে ফিজিক্যালি তার ইম্প্রুভমেন্টের জন্য সে আশা করি উইদিন 1-2 সপ্তাহের মধ্যে তার শারীরিক ইম্প্রুভমেন্ট হবে, কিন্তু ঘাসও খাইতে তার সময় লাগবে। বর্তমানে চিকিৎসাধীন বানরটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।